মাতৃপুত্র বুয়ারির এটা কলঙ্কিত অধ্যায়। ক্রাইম ব্রাঞ্চর হাতত গ্রেপ্তার পরিয়ালটোর তিনি সদস্য। মুখ্যমন্ত্রীর ওএসডির নাম লই কোটি কোটি লুণ্ঠন। প্রথমেই চাই লোক টকা গণি থাকা এই দৃশ্য। এইবার চাও কোটি কোটি টকার এই দীঘলীয়া অট্টালিকাখন। জলসিঞ্চন বিভাগের জ্যেষ্ঠ সহায়িকার নেতৃত্ব ভয়ঙ্কর কাণ্ড। এইগৰাকী বহুরূপী মহিলাই নিজরেই পুত্র বুয়ারির সহযোগত টুপি পিন্ধালে রাজ্যের প্রায় শতাধিক মহিলাক। নিজকে মুখ্যমন্ত্রী আর ওএসডি হেমন্ত চৌধুরীর ঘনিষ্ঠ বলে চিনাকি দিয়ে পুতুলি ডেকা নামের এই বহুরূপী মহিলাগৰাকীয়ে আনহাতে পুত্র কৌস্তভ বৰুৱাক মুখ্যমন্ত্রীর ফ্যামিলি ডক্টর বলে পরিচয় করাই দিয়ে মহিলাগৰাকীয়ে। ইয়ার বিপরীতে বুয়ারী জুপিতরা বৰুৱা শইকীয়াই নিজকে ওএসডি সজাই মোবাইলত মেসেজের জড়িয়ে কথা পাতে মাতৃর সঙ্গে। আনকি হোয়াটসঅ্যাপর ডিপিখনও ব্যবহার করে মুখ্যমন্ত্রীর ওএসডি হেমন্ত চৌধুরীর। জুপিতরার মোবাইল নম্বরটি পুতুলি ডেকাই সেভ করেছিল ওএসডি হেমন্ত চৌধুরীর নামেরে। এনেদরেই জনতাক টুপি দিছিল পুতুলি ডেকা, পুত্র কৌস্তভ বৰুৱা আর বুয়ারী জুপিতরা বৰুৱাই। জলসিঞ্চন বিভাগত কর্মরত পুতুলি ডেকাই মুখ্যমন্ত্রীর ওএসডি হেমন্ত চৌধুরীর চিকিৎসার নামত প্রথমে বিভিন্ন জনের পর সংগ্রহ করেছিল লাখে লাখে টাকা। পরবর্তী সময়ত সেই টাকা ঘুরাই দিব নারি হেমন্ত চৌধুরীয় চাকরি দিব বলে কই আকৌ সেই সকল লোকের পর সংগ্রহ করেছিল ধন। পিছে চাকরিও নহল, টাকাও নাপালে ভুক্তভোগীয়ে। ওএসডির কারণে কিনা হেল্প খুঁজি খুঁজি লোলে, তারপর যেটা পয়সাটা রিটার্ন করা নাই তাতে কলে ওএসডি কিনা দিব, কিনা নয় কিনা কাম দিব, হয় কিনা যদি আছে চাকরি করবা চাকরি দিব, মেইনলি তো হেলথত কে পয়সা তো এটা দিব নো, পয়সা তো হেমন্ত চৌধুরীক মানে দিয়ে দিছো, যে হেমন্ত চৌধুরীর বেমার বোলে বহুত তেনেকে কইছে আর তাই, যে হেমন্ত চৌধুরীর সহায় করব লাগে আর আপনি দিয়ক হে মোক পয়সা, গতি হেনকে বলে মই তো নো দিব, কছি নয় হেমন্ত চৌধুরী কিনা আপনার কাম দিব, বলে কি কাম দিব, কছি সেইবিল আপনি সুদিব না, কেবল আপনি পয়সা জোগাড় করার। মই দিল তার মানে 13 লাখ টাকা দিল, 13, 10, 8, 4, 2 যার যে পাইছে তে। ইয়ার পিছতেই পুতুলি কৌস্তভ আর জুপিতরার আন এক কৌশল। এইবার ওএসডি হেমন্ত চৌধুরী CBI আটক করার কথা কলে ভুক্তভোগীক। লাস্টত কিবা কও, ধমকি চমকি দিও, তারমানে লড়াই তারমানে আমাক বহুত বেয়া বেয়া ভাষায় দি গালি পারে, গুলি করে মারিম, মানে উঠাই লৈ যাম, এইবিলাক লড়াই কয়। একাংশ ভুক্তভোগীয়ে করা অভিযোগ মতে টকা বিচারি গলেই পিস্তল দেখুয়াই ভাবুকি দিছিল কৌস্তভে। পিছে প্রশ্ন হয়েছে নিজকে চিকিৎসক বলে পরিচয় দিয়া কৌস্তভে কোত পালে পিস্তল। ভুক্তভোগীর এই সকল অভিযোগের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চে প্রায় এক সপ্তাহর পূর্বে গ্রেপ্তার করে জেললে প্রেরণ করেছিল বহুরূপী মহিলা পুতুলি ডেকাক। আনহাতে শেহতীয়াক বিশ্বনাথর প্রা গ্রেপ্তার করেছে পুতুলির পুত্র কৌস্তভ বৰুৱা আর বুয়ারীর জুপিতরা বৰুৱাক। নিজকে চিকিৎসক বলে পরিচয় দিয়া কৌস্তভ দরাচলতে এজন মুন্না ভাই। আরক্ষীর তদন্তত পোহরলে আহিছে এই কথা। আরক্ষীর জালত পড়া কৌস্তভে নিজকে ধোয়া তুলসীর পাত সজাবলে চেষ্টা করলেও কিন্তু ভিজন প্রাগর হাতত আহি পড়েছে চাকরির নামত ধন সংগ্রহ করা কেতবোর স্ক্রিনশট। কেবল এয়াই নহয়, বিভিন্ন সিল সহি সন্নিবিষ্ট স্বাস্থ্য বিভাগের এইসমূহ ভুয়া কাগজও আহি পড়েছে ভিজন প্রাগর হাতত। আনকি চাকরি প্রার্থীর ভুয়া লিস্ট পর্যন্ত প্রস্তুত করেছিল এইজন কৌস্তভ আর মাতৃ পুতুলিয়ে। সমানে সমানে স্বাস্থ্য বিভাগের ভুয়া ইমেল আইডিরে চাকরি প্রার্থীর ভুয়া মেইলও প্রেরণ করেছিল কৌস্তভ পুতুলিয়ে। শেহতীয়াকৈ আরক্ষী কৌস্তভর সঙ্গে মুখামুখিক জেরা করবলৈ মাতৃ পুতুলি ডেকাক জেলের পর পুনের লৈছে নিজের জিম্মাত। কিয়নো আরক্ষীর জেরাত সকল মিছা কথা কৈছে কৌস্তভ বৰুৱাই। আনহাতে বুয়ারী জুপিতরাক জেললৈ প্রেরণ করেছে তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চে। জানিব পৰা মতে প্রবঞ্চনার লুণ্ঠন চলোৱা পুতুলি পরিয়ালে গুৱাহাটীৰ বিভিন্ন প্রান্তত ক্রয় করেছে মাটি সম্পত্তি। দুটাকৈ ফ্ল্যাট ঘর মাটি থকার পিছতো ভাড়াঘরত থাকিছিল পুতুলি পরিয়াল। ভুক্তভোগীর পৰা বাঁচিবলৈ ঘনে ঘনে সলাইছিল ভাড়াঘর। অবশেষত ভুক্তভোগীর তৎপরতা আর ক্রাইম ব্রাঞ্চর তদন্তত এতিয়া রঙা ঘরত পুতুলি পরিয়াল। সমরজ্যোতি শর্মার রিপোর্ট, ভিজন প্রাগ।